তো এবছরে চলছে কবে থেকে আমাদের খেলা? এবছরে 17 বছর পূর্ণ হচ্ছে। 4 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট চলবে, এবং এই টুর্নামেন্টের মাঝে আমাদের একটা রেস্ট ডে ছিল। গতবারে আমরা সেটা মহিলা ক্রিকেট করেছিলাম, এবছরে আমরা নজর কাড়ার জন্য প্রতিবন্ধীদের জন্য একটা প্রদর্শনীমূলক ম্যাচ রেখেছি, সেটা হচ্ছে 11 তারিখ হবে, এবং আমাদের এইখানে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি। এবং সেদিনকে আমাদের কয়েকজন অতিথি আসবে, ইনভাইট করা আছে, এবং এই খেলাটাকে কেন্দ্র করে শুধু শান্তিপুর নয়, নদিয়া জেলা এবং মোট 6টি জেলা টিম নিয়ে এই খেলা আমরা পরিচালনা করছি, এবং আগামী দিনে যাতে এই টুর্নামেন্ট আমরা ভালোভাবে করতে পারি তার জন্য আমি চাইবো সহযোগিতা, সকলের হাত বাড়িয়ে দেয় যাতে, কারণ এত বড় একটা টুর্নামেন্ট চালাতে গেলে পরে যে খরচের ব্যাপার, আমরা যে স্পন্সরগুলো পাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও পাবো, এটা আমরা আশা রাখি। এবং এই প্রতিবন্ধী ক্রিকেটটা করার জন্য শান্তিপুরের যে প্রতিবন্ধীদের আর কি অ্যাসোসিয়েশন আছে, তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং তারা কিছুটা হেল্প করবে, কারণ তাদের সহযোগিতা ছাড়া এত বড় একটা টুর্নামেন্ট যেটা আমরা করতে চলেছি 11 তারিখ সেটা সম্ভব হতো না। তার জন্য আমরা ধন্যবাদ জানাই, এবং আপনারা দেখতে পারবেন 11 তারিখ যে খেলাটা হবে শান্তিপুর এই বাংলা দিব্যাঙ্গ এবং দিল্লি দিব্যাঙ্গের মধ্যে। আশা করি খেলাটা সকলের নজর কাড়বে। যখন এই টুর্নামেন্ট আমরা শুরু করি, আমরা প্রথমে ক্যাম্পিস শুরু করি, কিন্তু ক্যাম্পিসে নানান রকম সমস্যা সৃষ্টি হওয়ার জন্য আমরা বিগত 3 বছর ধরে ইউথ টুর্নামেন্ট করছি, এবং আগে আমরা দেখতাম ফাইনাল ক্লাবে প্রায় 6-7 হাজার লোক হতো, কিন্তু 2 বছর ধরে আমরা দেখছি প্রায় 9-10 হাজার লোক হয় ফাইনাল খেলার দিন, এবং ফাইনাল খেলাটা রবিবারে আমরা ফেলি যাতে সকলে ছুটির দিন সবাই মিলে এখানে এসে খেলাটা উপভোগ করতে পারে। এবং এই খেলাটাকে কেন্দ্র করে শান্তিপুরবাসীর মধ্যে একটা আলোড়ন আছে যে অমর সঙ্গের ফাইনাল খেলাটা দেখব, এই নিয়ে মাঠে ব্যাপক দর্শক সমাগম হয়। আমার নাম অলোক হালদার, আমার পাশে বসে আছে ক্লাবের ক্রীড়া সম্পাদক আশুতোষ হালদার, এছাড়াও যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।